নমস্কার, আমি দিলীপ কুমার পাল। আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি খাবার রেসিপি নিয়ে, সেটা হলো নেক্সট গ্রেভি চাও। চলো রেসিপিটা একবার দেখি। চিকেন, রেড চিলি সস, নুন, গোলমরিচের গুঁড়ো, ডিমের সাদা অংশ, মাশরুম, মটরশুঁটি, গাজর, বেবি কর্ন, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি, বিনস দেওয়া হলো। এখানে চাউমিন সিদ্ধ করে চিকেনটা ভাজা হচ্ছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার আদাটা মিশাচ্ছি, এবার মাশরুমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার বেবি কর্নটা মিশিয়ে দিলাম, এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন গাজর আর বিনস রসুনটা মিশিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো একটু নুন গোলমরিচও মিশিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা মিশিয়ে দিলাম, এবার ভাজা অনেকটা হয়ে এসছে, মটরশুঁটিটা মিশিয়ে দিলাম, এবার ম্যারিনেট করা ভাজা চিকেনগুলো মিশিয়ে দিলাম। এবার দু চামচ ভিনেগার এবং এক চামচ সয়া সস মিশিয়ে দিলাম, একটু রেড চিলি সস মিশিয়ে দিলাম। এবার গরম জল মিশিয়ে দিচ্ছি, ছটা ডিম ফাটিয়ে এবং মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দু তিন চামচ জলের সঙ্গে মিশিয়ে ঢেলে দিলাম, যাতে নাকি একটু পক্তকে হয়। এবার স্প্রিং অনিয়ন মিশিয়ে দিলাম নামানের পরে। আমাদের মিক্সড গ্রেভি চাউমিন রেডি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।